হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে কমোডিটির ইউএসডি আইএনআর এর পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স আমরা কেমন দেখতে পেতে পারি সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেব। তার সাথে সাথে আমরা ইউএসডি আইএনআর এর টেকনিক্যাল অ্যানালিসিস করে নেব এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলি আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ স্ক্রল করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড রেফান্ড। আপনি সিম্পলি এটার উপর ট্যাপ করে নেবেন এবং ট্যাপ করার সাথে সাথে আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে আপনি সো এখান থেকে আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করতে পারবেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন, বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। তাছাড়া চার্ট অ্যানালাইসিস আপনি করে নিতে পারবেন, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিসও করে নিতে পারবেন। ঠিক আছে, সবচেয়ে কোনো একটা প্লাস এখানে আছে, সিম্পলি ট্যাপ করার পর আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর আমি এখান থেকে সার্চ করে নেবো ইউএসডি। ঠিক আছে, সো ইউএসডি সার্চ করার সাথে সাথে ইউএসডি আয়নার আমাদের কাছে চলে এসেছে। তো সিম্পলি ইউএসডি আয়নার উপরে আমরা ট্যাপ করে নেবো। সো ইউএসডি আয়নার উপরে ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে ইউএসডি আয়নার চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমাদের কাছে ইউএসডি আয়নার চার্ট ওপেন হয়ে চলে আসে। সো আমরা দেখতে পাচ্ছি ইউএসডি আয়নার বর্তমান মার্কেট পারফরমেন্স, মার্কেটের একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে বিরাসিটাকে মার্কেট পারফরমেন্স করছে। সো পরবর্তী দিন ইউএসডি আয়নার মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য আমরা এখানে একবার ট্যাপ করবো এবং ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজ আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপরে আমরা সিম্পলি ক্লিক করে নেবো। সো সার্চের অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে ইউএসডি আয়না সার্চ করে নেবো। আমি অলরেডি ইউএসডি আয়না সার্চ করে রেখেছি, আমি এটার উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে ইউএসডি আয়না সার্চ করে নিতে পারেন। সো ইউএসডি আয়নার উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে একটা আমাদের পেজ চলে আসবে, এখান থেকে স্টক ডিটেলস একটা অপশন চলে আসবে। সো এটার উপরে আমরা সিম্পলি ট্যাপ করে নেবো। সো ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমাদের কাছে একটা ওভারভিউ পেজ চলে আসবে। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপরে আমরা ক্লিক করে নেবো। তো টেকনিক্যাল পেজের উপরে ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ইউএসডি আয়নার পরবর্তী দিন বিয়ারিশ ট্রেন্ডে যেতে পারে এরকম 13 জন জানিয়েছেন। মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 10 জন জানিয়েছেন এবং মার্কেট বুলিশ ট্রেন্ডে যেতে পারে এরকম 4 জন জানিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ পরবর্তী দিন ইউএসডি আয়নার মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক, আমরা এখান থেকে দেখে নিলাম। ঠিক আছে, আমরা যদি ইউএসডি আয়নার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে চাই, তার জন্য সিম্পলি পয়েন্টের উপরে আমরা ক্লিক করবো। সো ক্লিক করার পর এখান থেকে আমরা 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ারের রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা আছে এখানে 82 টাকা 15 পয়সা একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা আছে 81 টাকা 98 পয়সা একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা আছে 81 টাকা 98 পয়সা একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা আছে এখানে 82 টাকা 54 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা আছে 82 টাকা 77 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা আছে 83 টাকা 16 পয়সার একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন ইউএসডি আয়নার মার্কেট প্রতি আপনি কিন্তু সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আমরা এখান থেকে ডবল ট্যাপ করবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। সো হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টাটেড অ্যান্ড এফএন ওপেন করে নেবো। সো ইনস্টাটেড অ্যান্ড এফএন ওপেন করার সাথে আমরা দেখতে পাচ্ছি একটা মার্কেটের মধ্যে বুলিশ ট্রেন্ড। সো পরবর্তী দিন ইউএসডি আয়নার মার্কেট বিহার স্ট্যান্ডে যেতে পারে, এটা চান্স কিন্তু সর্বাধিক, আমরা এখানে দেখে নিলাম। কারণ এই সম্বন্ধে সবচেয়ে বেশি জন এই মতবাদ জানিয়েছেন। সো আমরা জানি যে তার মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে আমরা সাধারণত সেল করে থাকি, তার জন্য সিম্পলি আমরা সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে এখান থেকে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ইউএসডি আয়নার মার্কেট আপনি কিন্তু সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনি সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।